গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার আর ইভিনিং যখন বলেছি তখন তো বুঝতেই পারছো যে এখন সন্ধ্যে হয়ে গেছে আর এই সন্ধ্যের বেলার থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আর আমি লাস্ট ব্লগ দিয়েছিলাম মঙ্গলবার দিন মানে বিপত্তারিণী পুজোর দিন আর এরপরে আমি রকম ব্লগ পোস্ট করিনি কারণ মায়ের শরীরটা হঠাৎ করেই খুবই খারাপ হয়ে পড়ে মঙ্গলবার রাত্রিবেলা থেকে একটু একটু খারাপ ছিল আর বুধবার থেকে একটু বেশি খারাপ হয়ে পড়ে মানে শরীরে তেমন কোনো অসুস্থতা ছিল না মঙ্গলবার দিন রাত্রিবেলাই মানে জীবের মধ্যে ছোটো ছোটো দানা টাইপের ওঠে তা এটা মার প্রায় সময় উঠে থাকে আর সেই জন্য ওষুধ আছে ওষুধ এনে মা খায় সেটা খেলে ঠিক হয়ে যায় তবে এইবার কি হয়েছিল মানে মঙ্গলবার দিন তো ছোটো ছোটো গুঁড়ি গুড়ি দানা টাইপের মুখের মধ্যে মানে জীবের মধ্যে উঠেছিলই আর এইবার মানে বুধবার সকাল থেকে দেখা গেছিলো যে শুধু জীব না মানে এই পোর্শনের ভেতরেও একটা লাল এরকম বড় গোটা টাইপের হয় আর সেই কারণে মা কিছু চাবিয়ে খেতে পারছিল না কোনো শক্ত জিনিস চাবিয়ে খেতে পারছিল না কোনো ঝাল জিনিস খেতে পারছিল না কারণ খেলেই না ধরছিল তবে যাই হোক বুধবার দিন এইভাবেই কাটে আর বৃহস্পতিবার দিন সকাল থেকে কি হয় মায়ের জ্বর আসে তারপরে ডাক্তারের কাছে বলে ওষুধ এনে দেওয়া হয় এবং সেই ওষুধ খেয়ে মা এখন মোটামুটি সুস্থ আছে আর এই সবের মধ্যেও কিন্তু আমি ব্লগ দিতে পারিনি ঠিকই কিন্তু ব্লগ বানিয়েছিলাম বৃহস্পতিবার দিনও হাফ ডে ব্লগ বানিয়েছিলাম আর শুক্রবার দিন কিন্তু পুরো ফুল ডে ব্লগই বানিয়েছিলাম আর বানানোর পরে সেটাকে কিন্তু আমার এডিটও করেছিলাম কিন্তু এডিট করার পরে কী হয়েছে যখন এডিট করেছি তারপরে তো যখন এডিটের পর ডাউনলোড করব তখন না মোবাইলের স্টোরেজটা ফুল দেখাচ্ছিল আর সেই স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে মানে স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে কী টিপতে কী টিপে দিয়েছি মানে হঠাৎ উল্টো কিছু একটা হয়ে যায় আর সেটার জন্য না সেই মানে পুরো ব্লগের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো পুরো ডিলিট হয়ে যায় বুঝতেই পারছ যে এত কষ্ট করে ব্লগটা বানিয়েছিলাম এত কিছুর মধ্যে ব্লগটা বানিয়েছিলাম আর সেটা যখন ডিলিট হয়ে যায় যে তখন কীরকম কষ্ট লাগে মানে কীরকম দুঃখ লাগে তা সেই জন্য আর কোনো ব্লগই একদিন আর দিতে পারিনি আর আজকে সকাল থেকে ব্লগ বানাবো ভেবেছিলাম কিন্তু আর বানানো হয়ে ওঠেনি তাই আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করেছি আর এখন এখানে সন্ধেবেলা চা বসিয়েছি এখানে রাজুর আর আমার জন্য দুজনের জন্য চা করেছি বাপির চা আগেই খাওয়া হয়ে গেছে আর মা তো সন্ধ্যে পুজো দিতে গেছে সন্ধে পুজো দিয়ে এসে তারপরে চা খাবে আর চায়ের সাথে আছে আজকে দেখো গরম গরম চপ রাজু বাইরে গেছিল। তা আমি বলে দিয়েছিলাম যে আসার সময় স্যান্ডউইচ নিয়ে আসতে তা আমার জন্য স্যান্ডউইচ এনেছে আর রাজুর জন্য এনেছে ভেজিটেবিল আর আলুর চপ বাপির জন্য চপ এনেছে তবে মা খুব একটা বেশি বাইরের চপ যে কোনো জিনিসই খায় না তাই মায়ের জন্য আনিনি আর বাপিরটা রাখা আছে বাপি পরে মুড়ি দিয়ে খাবে আর আমাদেরটা আমরা এখন চা দিয়েই খাচ্ছি আর এখানে এখন রাতের জন্য বানাচ্ছি চাউমিন দুপুরবেলা আজকে আলু পটলের তরকারি আর উচ্ছে দিয়ে ডালার পাপড় ভাজা করেছিলাম আর কিছু করিনি আর যা ভাত রান্না করেছিলাম সেই ভাতই অনেকটা রয়ে গেছে যা ভাত আছে আমার আর মার রাত্রে হয়ে যাবে আর সকালে যে যেহেতু রুটি করেছিলাম সেই রুটিও আছে সেই রুটিও বাপির হয়ে যাবে তা বাকি রইল রাজু তাই রাজু বলল যে ঠিক আছে তোমাদের যখন খাবারটা আছে আমার জন্য চাউমিন করে দাও আমি রাতে চাউমিন খাবো তাই রাজুর জন্য চাউমিন বানাচ্ছি আজকে যেহেতু শনিবার তাই পেঁয়াজ ডিম কিছুই খাওয়া যাবে না পেঁয়াজ ডিম ছাড়াই শুধুমাত্র আলু গাজর টমেটো আর বাদাম দিয়েই চাউমিন বানাচ্ছি রাজুর জন্য তা রাজু তো রাতে চাউমিন খাবে আর বাপি দুপুরের আলু পটলের তরকারি দিয়ে রুটি খাবে আর আমরা তো ভাত খাবই আর দুপুরবেলা খাওয়ার পর থেকেই মাথাটা এত ধরেছিল যে সন্ধেবেলা চা করে খেলাম চা তো আমি এমনি খাই না তো মাথা ধরার জন্য চা করে খেলাম তবুও মাথা ধরা কমেনি সেই জন্য আর ব্লগটা রাত অবধি শেষ করতে পারিনি তাই ব্লগটাকে পরের দিন অবধি টেনে নিয়ে গেছি মর্নিং আর আজকে হলো রবিবারের সকাল আর রবিবারের সকালে দেখো ছাদে এসেছি অন্য অন্য দিন সকালবেলা ছাদে আসতে পারি না কারণ সকালে উঠেই রান্নাঘরে যেতে হয় আজকে যেহেতু সকালে রান্না নেই মানে ছুটি সেই জন্য সকালবেলা একটু ছাদে এসেছি আর সকালে ছাদের হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখো টগর ফুল ফুটেছে অনেকগুলোই টগর গাছ লাগানো হয়েছিল তা সব গাছই মরে গেছে এখন একটা মাত্র গাছ আছে আর এই গাছটাতে আগে অনেক ফুল ফুটতো তবে ফুল ফুটতে ফুটতে বেচারা এখন হাঁপিয়ে গেছে তাই এখন কম কম ফুল দিচ্ছে আর বাকি আরও চারা লাগানো হয়েছে কালকে দুপুরে জোর বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে দেখো আবার জল জমে গেছে পাশেই যেহেতু খাল আছে আর খালে তো এমনিতেই সবসময় জল ভর্তি থাকে আর বৃষ্টি হলে তো আরও জল হয় আর সেই জল উপচে চলে আসে ওপরে আর মানুষের বাড়িতে বাড়িতে সব জায়গায় জল জমে যায় আর এই দেখো আমাদের নিম গাছটা বেচারা ভারের চোটে একদম কাত হয়ে শুয়ে পড়েছে মাথাগুলো একটু ছেটে দিতে হবে তাহলেই আবার দাঁড়িয়ে যাবে আর নিম গাছের পাশেই আছে আমাদের বাতাবিলেবু গাছ এবছর প্রথম বাতাবিলেবু হয়েছে গাছে ওপর দিয়ে দেখা যাবে না নিচে গেলে দেখাই দেব তোমাদের বাতাবি লেবু হয়েছে যে খুব একটা বেশি হয়নি মাত্র দুটো হয়েছে তাও তো হয়েছে আর এখানে এখন রবিবারের সকালের বাজার চলে এসেছে অন্য অন্য দিন বাজার আসতে একটু দেরি হয় অন্যান্য দিন বাজার আসতে প্রায় সাড়ে নটা বেজে যায় তবে রবিবার দিন একটু সকাল সকালই বাজারে যায় কারণ অন্যান্য দিন ফ্রিজে যা থাকে মাছ সবজি তরকারি সেগুলোই রান্না হয় আর রবিবার দিন বাজার আসলে তারপরে আর যেহেতু রান্না হয় তাই জন্য রবিবার দিন একটু সকাল সকালই বাজারে যায় আর এখানে সবজি তরকারি মাছ টাছ সবই নিয়ে চলে এসেছে মা নিচে চলে গেছে মাছ নিয়ে মাছ কাটার জন্য মাছ মাংস কি এনেছে আমি জানি না তা মা সেগুলো নিয়ে নিচে গেছে নিচের থেকে ধুয়ে নিয়ে আসে আর আমি এখানে সবজি তরকারি কি কি এনেছে আর মুদিখানার দোকানে যা যা সদাই এনেছে সেগুলো সব বার করে নিচ্ছি মা নিচ থেকে মাছ ধুই নিয়ে চলে এসেছে আজকে এনেছে পলি মাছ আর মাংস আর বাপি আর মা যেহেতু মাংস খায় না বাপি আর মায়ের জন্য শুধু মাছ করব। তাই ওদের জন্য দু পিস মাছ করব। কারণ ওরা তো একবেলাই ভাত খায় রাত্রিবেলা খাবে না শুধু দিনের বেলা খাবে মানে দুপুরবেলা আর সেই জন্য দু পিস মাছ করব আর আমাদের জন্য তো মাংস করবই। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব কালকেও হয়ে যাবে আর সকালে টিফিনও রেডি হয়ে গেছে সকালে টিফিনে বাপিকে দিচ্ছি দেখো রুটি আর কলা আর আমরা খাবো পাউরুটি আর মাখন বাপি সকালবেলা পাউরুটি খুব একটা দরকার মানে প্রয়োজন না হলে খেতে চায় না মানে একান্তই যদি কিছু ঘরে না থাকে তখন খায় আর না ছাড়া সকালবেলা খেতে চায় না কারণ বাপির নাকি সকালবেলা পাউরুটি খেলে গ্যাস হয় সেই জন্য বাপি পাউরুটিটা সকালবেলা সহজে খেতে চায় না আমি মা রাজু রাজু রুটি আর মাখন খাবো আর বাপির জন্য সেই জন্য দুটো রুটি করে দেওয়া হয়েছে বাপি রুটি দিয়ে কলা দিয়ে খাবে সবার খাবারটা দেওয়ার পর এখন আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি আর আমার খাবারে আছে হলো পাউরুটি ডিম সেদ্ধ আর কলা আর এখন বাজে সাড়ে এগারোটা বাকি সব রান্নাই হয়ে গেছে বাকি আছে শুধু মাংসটা লাস্টে মাংসটা বসিয়েছি আর প্রত্যেক দিনই মানে যেই দিনই মাংস করি না কেন সবার লাস্টেই মাংসটা করি কারণ মা আর বাপি যেহেতু মাংস খায় না আর বাপি হলো পেঁয়াজ রসুনের কোনো খাবারই খায় না আর সেই জন্য মাংসটা সবার লাস্টে করি কারণ মাংস রান্না করলে তো কড়াইতে একটা পেঁয়াজ রসুনের গন্ধ থেকেই যায় সেই জন্য আগে সব রান্নাগুলো করে নিই তারপরে লাস্টে মাংসটা করি আর সেই জন্য লাস্টে মাংসটা বসিয়েছি আর এখন দেখো মাংসের সব মশলাগুলো আগে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এক একটা টুকরো একটু বড় কেটেছে আবার এক একটা টুকরো না একদম করে কেটে দিয়েছে মানে দিন মাংসের দোকানে ভিড় পড়ে সেই জন্যরা যেমন পারে তেমনই তাড়াতাড়ি করে কেটে দিয়ে দেয় অন্য অন্য দিন কিন্তু এরকম করে না রোববার যেদিনই মাংস আনে প্রায় দিনই এরকম করে এর আগে এক রোববার মানে এত বড় বড় করে টুকরো করে দিয়ে দিয়েছিল আর আজকে দেখো মানে কয়েকটা পিস মোটামুটি তো ঠিক আছে আর কয়েকটা পিস মানে একদম গুড়িগুড়ি করে কেটে দিয়ে দিয়েছে আর বাপি দোকানে গিয়ে কিছু বলে না ওরা আর কি মানে যেমন খুশি তেমন কেটে দিয়ে দেয় রাজুকালে আবার ঠিকঠাক মতো কাটিয়ে নিয়ে আসে আর বাপি বলে কেটে দিতে আর বাপি দাঁড়িয়ে থাকে আর ওরা মানে যা পারে তাই করে দিয়ে দেয় আর মাছ আর হচ্ছে উচ্ছে ভাজা আর সব রান্নার মধ্যে দেখো মাছের মধ্যেও একটা লঙ্কা দিয়েছি তো আবার গোটা আর পুঁই শাকের তরকারির মধ্যেও গোটা লঙ্কা দিয়েছি মাছ যেহেতু জিবে দানা উঠেছে সেজন্য ঝালটা খেতে পারছে না সেজন্য সব রান্নার মধ্যে গোটা লঙ্কা দিয়ে রেখেছি যে যার প্রয়োজন হবে সে ডলে খাবে তাও তো এখন জীবের দানাটা অনেকটাই কমেছে আর যখন প্রথম প্রথম জীবের দানা হয়েছিল তখন কিন্তু মা ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খেতো একদিন মা ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা কি ডিম সেদ্ধ এগুলো দিয়ে খাচ্ছিল তা আজকেই একমাত্র লঙ্কা দিয়ে রান্না করেছি তো গোটা গোটা লঙ্কা দিয়ে রেখেছি যে লঙ্কা ডোলে খাবে যে ঝাল খাবে আর মাংসটা হয়ে গেল আজকের মতো রান্না শেষ আর এত গরম রান্না করে মানে ঘেমে ঘেমে শুধু জল হচ্ছে ঘরের ভেতরে না ভীষণ গরম লাগছে তাই বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি ভেবেছিলাম ছাদে যাব তা পায়ের পাতা দুটো না দুপুরের পর থেকে ভীষণ চাবাচ্ছে তাই জন্য আর ছাদে যায়নি বারান্দায় একটু এসে দাঁড়িয়েছি দেখছি বারান্দার মানে জানলাটা দিয়ে একটু হাওয়া হাওয়া দিচ্ছে তাই একটু বারান্দার জানলার সামনে এসেই দাঁড়িয়েছি দুপুরবেলা এত গরম হয় না ঘরে কি আর বলবো মানে একদম টেকা যায় না মানে সূর্যটা যখন ঘোরে না তখন পুরো তাপটা এসে মানে ঘরের মধ্যে পড়ে আর এত তাপ থাক মানে এত তাপ যে মনে হয় আমাদের তো কাছের জানলা মানে কাছের জানলা ভেদ করে সূর্যের তাপটা মানে ঘরের ভেতরেই এবার ঢুকে চলে আসবে আর তাই দুপুরবেলার মানে যেই দুটো আড়াইটে বাজে তারপর তো মানে এত গরম বাড়ে যে দুপুরবেলা একটু বিছানায় শোয়া যায় না মানে বিছানায় শুলে মনে হয় কি বিছানার থেকে মনে হয় কেউ ভেতর দিয়ে তাপ দিচ্ছে সন্ধেবেলা আমি আবার তরকারি কাটতে বসে গেছি আর এখন আমি কাটছি দেখো পেঁপে কারণ রাত্রিবেলা পেঁপে আলুর তরকারি আর রুটি হবে সকালবেলা যখন পুঁইশাকের তরকারি করেছিলাম মা বলেছিল বেশি করে বড় করে তরকারি করো একবারে রাত্রিবেলা ডাটা বেছে তরকারি দিয়ে বাপিকে রুটি দেব সেই জন্য পুঁইশাকের তরকারির মধ্যে গাঁটি কচু কুমড়ো বেগুন আলু পটল সমস্ত কিছু দিয়ে পুঁইশাকের তরকারি করেছিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেই জন্য বাপি আর রাত্রিবেলা সেই মাছের পুঁশাক দিয়ে রুটি খাবে না যে কোনো মাছের তরি তরকারি করি না কেন মানে যে কোনো তরকারির মধ্যে যদি মাছ দিই না কেন তাহলে সেই তরকারি দিয়ে বাপি আর রাত্রে রুটি খেতে চায় না তাই শাকের তরকারি দিয়ে আর রাত্রে রুটি খাবে না সেই জন্য আবার পেঁপের তরকারি করতে হবে আর মাই করবে রাত্রিবেলা পেঁপের তরকারি আর রুটি আমি এখানে কেটে রেখে দিচ্ছি তাই রাত্রিবেলা আবার পেঁপের তরকারি আর রুটি হবে আর আমাদের তো মাংস আছেই আমরা মাংস দিয়ে রুটি খাবো মা আর বাপি পেঁপের তরকারি দিয়ে রুটি খাবে তবে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট